বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা দাবিতে নরসিংদীতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল ইসলাম নীরব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর এলাহি, নরসিংদী পাঁচ আসনের মনোনয়ন প্রত্যাশী রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, রায়পুরা উপজেলার বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে নেসারউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দরা এই সময় উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন গঠন নিয়ে মানুষের বিন্দুমাত্র আগ্রহ নাই, কারণ কি জানেন? কারণ এই আলোচনা হচ্ছে, এই আলোচনাটার উদ্দেশ্য হচ্ছে ভোট ডাকাতির আলোচনা, এবং এই আলোচনায় যারা যাবে তারা ভোট ডাকাতির ডাকাত হিসাবে অথবা ভোট ডাকাতদের সাহায্যকারী হিসাবে সহকারী হিসাবে পরিচিত হবে। আজকে নরসিংদী জেলাতে যে কর্মসূচি হচ্ছে, আমি প্রথমে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যারা নরসিংদী জেলার রায়পুরা উপজেলা থেকে আজকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠন এবং বিএনপি নেতৃবৃন্দরা এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আজকে আপনারা এই সভায় উপস্থিত হয়েছেন, আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। নরসিংদী জেলা প্রতিনিধি বশির আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এনএন টিভির ডেস্ক রিপোর্ট।